আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম। আমার মেয়ে ঘুম থেকে উঠে এই যে বেডটাকে গুছিয়ে নিচ্ছে, তো আমি একটু শ্যুট করে নিচ্ছি, কারণ আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছি, ও একটু পরে উঠেছে, তাই ও ওর বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো আমার লাভলি সুইট আপুরা, যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার চ্যানেলটির পাশে আছেন, সবার জন্য অনেক ভালোবাসার দোয়া রইল। আর এখন আমার মেয়ে যাচ্ছে ওই রুমে, ওই রুমে গিয়ে একটু বেডটা দেখলাম, এই যে ঝেড়ে দিল, একটু টান টান করে দিল। আমি এই রুমটাকে গুছিয়ে রেখেছি সকাল থেকেই, তারপর সে একটু আবার গুজি গাছ করে রাখলো, সোফাটাও একটু গুছিয়ে দিল। তো আসলে গোছানোর উপরে গুছিয়ে দিচ্ছে সে, এটাই। আর সকালবেলা নাস্তা আমরা করে ফেলেছি, ও এখন করে ডাইনিংটাকে যে মুছে দিচ্ছে। তারপর মেয়ের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি কিচেনে চলে যাব। সে পর্যন্ত থাকেন আমার ফুল ভিডিও জুড়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এই তো পুরো ডাইনিংটাকে একেবারে সুন্দর করে ক্লিন করে নিল আমার মেয়ে, একদম গ্লাসের নিচের অপশনটাও সে মুছে দিল। আর আমি চলে আসলাম কিচেন রুমে, এসে যে আপনাদের ভাইয়া একদম বাজার থেকে তাজা কিছু লাল শাক নিয়ে আসছে, তো লাল শাকগুলো দেখে খুব ভালো লাগলো। আমি এখন লাল শাকটাকে বেছে রান্নার জন্য তৈরি করে নিব। আর সব তরকারিগুলো আমি কেটে রেখেছি কিছু সময়ের আগে, আর এখন এই যে শাকটাকে কেটে ধুয়ে আর আজকে ভাজি করব। কাঁচা টমেটো, তারপরে হচ্ছে ফুলকপি, সিম দিয়ে একটি সবজি ভাজি করব। আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ, আজকে একটু কষিয়ে রান্না করব ইলিশ মাছটা। অন্যান্য সময় তো একটু ভেজে রান্না করি, আজকে আর ভেজে রান্না করব না, তো একটু কষিয়ে এভাবে রান্না করব। আর শীতের সময়ে সবভাবে যে কোনো স্টাইলেই রান্না করলে আসলে ভালো লাগে, আমার কাছে এটাই মনে হয়। তো আমি যে চুলায় পাতিল কড়াই সব কিছু উঠিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমি প্রথমেই শাকটাকে ভাজি করে নিব, তাই আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে তারপর শাকটাকে ভাজি করে নিব। তো আমি এখানে ইলিশ মাছটাকে কষানো রান্না করার জন্য এখানে পেঁয়াজ পাতা আর কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে ইউজ করা হয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো তেল। তো আমি এই মশলাটাকে কষানো কমপ্লিট, এখন এই যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এভাবে কষিয়ে খেতে পারেন, আমরা মাঝে মধ্যে করে থাকি কারণ খেতে খুব ভালো লাগে। আর শীতের সময় সব আইটেম, সব স্টাইলই তরকারি খেতে ভালো লাগে। আর এখানে যে আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে, আমি আর এক দু মিনিটের মধ্যে নামিয়ে নিব। আর আমি ভেজিটেবলসটাও ভাজি করে নিয়েছি, এই তো ভেজিটেবলসটা ভাজি করে আমি নামিয়ে নিলাম, ইলিশ মাছ কষানোটাও নামিয়ে নিলাম। এভাবেই আমি ফুল রান্নাগুলোকে কমপ্লিট করে ফেললাম। আর আজকে আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করব, তা হচ্ছে আমাদের গাছে যা টমেটো, কাঁচা টমেটোগুলো ছিল ওগুলো পাকা পর্যন্ত কিছুটা রাখার ইচ্ছা ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো কিছু টমেটো দেখা গিয়েছে লাল হয়েছে, কিন্তু পাশে আবার একটু প্রবলেম, যার জন্য আপনাদের ভাইয়া নামিয়ে নিয়ে আসছে টমেটো অনেকগুলোই, ম্যাক্সিমাম টমেটো নামানো হয়ে গিয়েছে। তো আজকে চিন্তা করেছি আমাদের সব আত্মীয় স্বজন যারা আছে বাসায় সবাইকে দিব। আর কিছু টমেটো রেখেছি, ওটা একটু পাকা মানে লাল হওয়ার জন্য রেখেছি। আর গাছের জিনিস একদম এই যে মানে রিয়েল, তাই না?
কোনো সার নেই, কিছু নেই, একদম ফ্রেশ। তো গাছের জিনিস কিন্তু খেতে টেস্টই আলাদা, সেটা কম হোক আর বেশিই হোক, আমার কাছে এটাই মনে হয়। তো এই যে প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর পলিতেও করে দিচ্ছি, তো সবার বাসায় দিয়ে দিবে আমার মেয়ে গিয়ে। আর গাছের জিনিস পেতে একটু ভালোই লাগে, আর এটা আমি সকালবেলায় শ্যুট করেছিলাম যেন রান্না করতে পারে, সেই হিসেবে সবার বাসায় পাঠানো। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।